হ্যালো বন্ধুরা, সবাইকে মোনা ফুড কিচেনে অনেক অনেক স্বাগত। আজকে রেসিপিটি শুরু করে নেওয়া যায়। সেটার জন্য আমি এখানে একটা পুরো প্যাকেট দুধ ফুটিয়ে নিচ্ছি। দুধটা যতক্ষণ ফুটছে একটা কথা বলে দিই, এই রেসিপিটা কম বেশি আমাদের সবারই জানা আছে, কিন্তু কিভাবে পারফেক্টলি রেসিপিটা তৈরি করা যায় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। দুধটা যখন ভালোভাবে ফুটে যাবে তখন কিছুক্ষণের জন্য দুধটাকে ঢেকে রাখতে হবে। সুষুম গরমের চেয়ে একটু বেশি পরিমাণ যখন গরম থাকবে সে সময় আমাদের এই দুধটাকে একটা কোনো পাত্রে যতটা আমাদের দরকার লাগবে ঢেলে নিতে হবে। আমার এতটা পরিমাণই দুধ দরকার ছিল, সেজন্য বন্ধুরা আমি এতটাই দুধ নিয়েছি। এবার 1 টেবিল স্পুনের মতন ফ্রেশ দই আমি তুলে রেখেছি। এই রেসিপিটার ক্ষেত্রে যদি ফ্রেশ দই ইউজ করা যায় তাহলে রেসিপিটা খুবই ভালো হয়। এবার দইটাকে দুধের মধ্যে আমরা মিক্স করে দেব। এটা আমি আমার একটা ট্রিক বা একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি যে দই আর দুধটাকে মেশানোর জন্য কাঁটা চামচ হচ্ছে সবচেয়ে বেস্ট। নর্মাল চামচের চেয়ে কাঁটা চামচ এটা খুব ভালো মেশে। এই যে লাম্পসগুলো যেগুলো ভেতরে থাকে সেগুলো কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে মিশে যায়। অতএব এটা একবার ট্রাই করে দেখবেন, কাঁটা চামচ দিয়ে মিক্স করলে আমার মনে হয় যে বেশি ভালো মিক্স হয়। এবার জিনিসটাকে ঢেকে আমি এবার এটাকে সেট হতে দেবো। সেটার জন্য আমি নিচে একটা স্ট্যান্ড নিয়ে একটা যে কোনো মোটা কাপড় বা মোটা টাওয়েল নিচে দিয়ে দিই। এটা বেসিক্যালি এটার জন্যই, যাতে মাটির যে একটা ঠান্ডা ভাব থাকে সেটা যাতে টিফিন বক্সটাতে বা যে কোনো পাত্রে যেটাতে তোমরা সেট করবে সেটা যাতে না লাগে। এবার টিফিন বক্সটাকে ভালো করে কাপড়ের সাহায্যে ঢেকে উপর থেকে কোনো একটা বড় জিনিস দিয়ে, সেটা কড়াই হতে পারে, আমি এরকম একটা পাত্র নিয়ে ঢেকে দিয়েছি। পুরো রাত এটাকে এভাবে ঢেকে রাখতে হবে। পুরো রাত আমরা কিন্তু জিনিসটাকে সেট হওয়ার জন্য রেখেছিলাম। এবার পরের দিন সকালবেলায় আমি ঢাকনাটা খুলে দেখব যে আমাদের এই দইটা কীরকম সেট হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে একদম পারফেক্ট দই পাতার রেসিপি। এইভাবে একবার অবশ্যই দই বাড়িতে পেতে ট্রাই করে দেখো, খুব খুব ভালো লাগবে খেতে। আমাদের দইটা খুব ভালোভাবে সেট হয়েছে। এবার সকালবেলায় এই দইটাকে আমি মোটামুটি 1 থেকে 2 ঘন্টার জন্য রেফ্রিজারেটরে রেখে দেব। এইভাবে গরমকালে দই পেতে ঘরে খাওয়া খুবই একটা হেলদি। মিষ্টির দোকান থেকে তো সবাই আমরা দই কিনে খাই, তাই না? কিন্তু ঘরে এইভাবে দই সেট করে পেতে খাওয়ার মজাটাই খুব আলাদা। দইটাকে আমি রেফ্রিজারেটরে ঢুকিয়ে দিলাম। এবার 1 থেকে 2 ঘন্টা পরে দইটাকে আমি বার করে সার্ভ করব আর তোমাদের দেখাবো বন্ধুরা যে দইটা কত ভালো সেট হয়েছে। দেখো একদম চাক বাঁধা দই তৈরি হয়েছে, তাই না? দই সেট করার জন্যে আমি এখানে 3টে টিপ শেয়ার করছি। সেটা হচ্ছে, দই যত গরম জায়গায় রেখে সেট করা যাবে, মানে জিনিসপত্র দিয়ে ঢাকা দিয়ে যত এরকমভাবে সেট করা যাবে দই কিন্তু তত ভালো জমবে, ফার্স্ট টিপ। সেকেন্ড টিপ হচ্ছে, দই যখন আমরা সেট করতে বসাবো, দই যে পাত্রতে বসাবো সেটা যাতে আমরা কোনোভাবে নাড়াচাড়া না করি, তাহলে কিন্তু দইটা সেট হবে না। আর থার্ড হচ্ছে, দইটা যখন আমরা সার্ভ করব যাতে একদিক থেকে কেটে আমরা সার্ভ করি, তাহলে পুরো দইটা জল কাটবে না। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে যে কীরকম লাগলো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার নিশ্চয়ই।